আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে আমরা দেখব একটি ওয়ান পেজ ওয়েবসাইটে কিভাবে অ্যাঙ্কার মেনু বা পেজ স্ক্রল মেনু সেট করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন, মেনুতে ক্লিক করলে আমার সেকশন ওয়াইজ মেনু, সেকশন ওয়াইজ ওয়েবসাইট শো করতেছে। তো এই জিনিসটি কীভাবে সেট করে আজকে আমরা দেখব। এখানে সবগুলো মেনুই কিন্তু কাজ করতেছে শুধুমাত্র সার্ভিসটা ছাড়া। তো আমরা এটা অ্যাড করব, সার্ভিসটার কমপ্লিট করব, দেখি কিভাবে করা যায়। তো চলে যাচ্ছি এডিট সেকশনে। এডিটে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব সার্ভিস সেকশনে। সার্ভিস সেকশনে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করব অ্যাঙ্কার। অ্যাঙ্কার মেনু অ্যাঙ্কার, এটা জাস্ট টেনে ধরে এটার উপরে ছেড়ে দেব। দেওয়ার পরে এখানে একটা দ্য আইডি অফ মেনু অ্যাঙ্কার, এখানে একটা আইডি দিতে হবে, আইডি। তো আমি সার্ভিস সেকশন যেহেতু, আমি সার্ভিসটাকেই কপি করব। কপি করে এখানে জাস্ট এটাকে দিয়ে দেবো, পেস্ট করে এটাকে কপি রাখবো, এটাকে মেনুতে দিতে হবে। জাস্ট আপডেট, আপডেট হয়ে গেছে। যাবো, চলে যাবো মেনু সেকশনে, সার্ভিস, এখানে হ্যাশ থাকবে, হ্যাশ সহ পেস্ট, সেভ মেনু, দেন রিফ্রেশ হোম পেজ। এখন যদি দেখি আমাদের হোম পেজ, অ্যাবাউট, স্কিল, সার্ভিস সেকশনটাতে কাজ করতেছে। তার মানে আমরা দেখতে পারলাম কিভাবে অ্যাঙ্কার মেনু বা পেজ স্ক্রল মেনু অ্যাড করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।